আশা করি আপনারা একটা ঘটনা সকলেই শুনেছেন। গতকালকে লালমনিরহাটে কোনো এক মসজিদে এক যুবক ঢুকে সে নাকি কোরআনকে অবমাননা করেছে। তার দায়ে সেই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুধুমাত্র তাই নয়, সেই যুবকের লাশ সকলের চোখের সামনে পুড়ে ছাই করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সেই যুবক কি আসলই দোষী? সে কি সত্যি কোরআনকে অবমাননা করেছিল? এর প্রশ্নের উত্তর কিন্তু কয়েকজন ব্যক্তি দিতে পারবেন। এক হচ্ছে সেই মসজিদের মুয়াজ্জিন এবং সেই মসজিদের খাতিম। এখন আমাদের হাতে একটা এক্সক্লুসিভ ভিডিও ক্লিপ রয়েছে, যেটা দেখার পরেই আপনারা বুঝতে পারবেন সেই যুবক আসলে দোষী কি দোষী না। সেই মসজিদের যে খাদিম রয়েছেন, সে এই ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যক্ষ করেছেন। আমরা তার মুখ থেকে শুনব সেই যুবক কি সত্যি কোরআন অবমাননা করেছিল কিনা। তবে আমাদের কাছে কিছু তথ্য রয়েছে সেই যুবককে নিয়ে। সেই যুবক মানসিকভাবে ভারসাম্যহীন, তবে সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত। চলুন আমরা সেই মসজিদের খাদিমের কাছ থেকে শুনে আসি সেই যুবকের আসলে দোষটা কী ছিল। নামাজ এসে এখানে নামাজ পড়েছেন, নামাজ পড়ার পর এই খাদেমকে বলেছেন যে আপনাদের মসজিদে অস্ত্র আছে, করে সে যে মসজিদের যে র্যাকগুলো থাকে সেই র্যাকগুলো খুললেন। আসলে জুয়েল কোরআন শরীফের উপর পা দিয়েছিলেন কি না এই বিষয়টি জানার জন্য আমি তাদের সঙ্গে কথা বলবো। তাছাড়া আপনি আপনি তো এই মসজিদের খাদেম? জি জি জি। আচ্ছা, এই যে কালকে ওই ভদ্রলোক আসলো, ওই আপনি ওই ভদ্রলোক কি কোরআন শরীফের উপর পা দিয়েছিল? না, পা দেন পাশে পাড়া দিয়েছেন, কোরআন শরীফের পা না 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 দিয়ে দিয়েছে। কি খুঁজছে সে? ওই উপরের র্যাকটা খুঁজতেছে আর কি, যে অস্ত্র আছে নাকি অস্ত্র আছে নাকি। সে কি পরিচয় দিয়েছে? দর্শক, আমি এই যে মসজিদের যে খাদেম তার সঙ্গে কথা বললাম, তার কথা থেকে স্পষ্টকৃতভাবে আমরা বুঝতে পারলাম যে যে ওই নিহত ব্যক্তি জুয়েল, তিনি কিন্তু কোরআন শরীফের উপর পা দেয়নি বা কোরআন শরীফকে অবমাননার মতো কোনো ঘটনা ঘটায়নি। তিনি এসে এই মসজিদে অস্ত্র আছে, অস্ত্র থাকতে পারে, আবার আমি ইমামের সঙ্গে কথা বলছি, ইমামকে বলছে যে এখানে জঙ্গি থাকতে পারে, এই সে সে বিভিন্ন মসজিদের বিভিন্ন জায়গায় দেখা দেখি মানে তল্লাশি করছে বা দেখভাল করছে, কিন্তু হঠাৎ করে তাকে তার বিরুদ্ধে কোরআন অবমাননার যে অভিযোগ তুলছে। আমরা এবার তার মুখে শুনবো তাকে কে বের করে নিয়ে গেলো এবং কি করলো, তারপর তাকে এখান থেকে কে নিয়ে গেলো? ডেকোটার যে হোসেন, ওনাকে কি করলো? ওনাকে থাপড়াই থাপড়াই দিয়ে বাইরে নিয়ে গেল। নিয়ে বাইরে নেওয়ার পরে ওখানে স্যান্ডেল দিয়ে মারধর করছে, তারপরে ওই যে মেম্বার ও না আসিয়া নিয়ে গেল পরিষদ। দর্শক, আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে সেটা হলো যে এখানে যখন সে এরকম একটু তার মানসিক ভারসাম্যহীনের কারণে যখন তার মানে বিভিন্ন আচরণ করতেছিল, তার তখন ওই হোসেন নামে এক ব্যক্তি এসে তাকে কিন্তু বের করে নিয়ে যায় বাইরে, বাইরে তাকে মারধর করে, তখন গ্রামের লোক অন্য লোকজন ছুটে এসে তারপর তাকে পরিষদে নিয়ে যাওয়া হয়। তাহলে আপনারা মনে আপনাদেরকে বলে রাখা প্রয়োজন বা আপনারা মন ভাবতে পারেন যে আসলে এই মসজিদে গতকালকে কোরআন অবমাননার কোনো ঘটনা ঘটেছে কিনা। আসলে আমাদের যেটা মনে হয়েছে কথা বলে, আমরা প্রত্যক্ষদর্শীর সঙ্গে অনেকের সঙ্গে কথা বলছি, গতকালকে এখানে কোরআন অবমাননার কোনো কথা হয়নি, একটি গুজব ছড়িয়ে পরিকল্পিতভাবে একটি মানুষকে প্রকাশ্যে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুধু হত্যা করা হয়নি, হত্যা করে তার লাশ পুড়িয়ে ফেলা হয়েছিল। এই এতক্ষণ আপনারা সেই মসজিদের খাদিমের মুখ থেকে শুনলেন সেদিন আসলে কী ঘটেছিল। এবার বিচারের দায়িত্ব আপনার। এই ভিডিওর কমেন্ট বক্সে ঝড় তুলুন। এর সঙ্গে যারা দোষী তাদের আমরা বিচার চাই, তাদের আমরা শাস্তি চাই। এভাবে আর চলতে দেওয়া যাবে না। ইসলামের নাম করে, মুসলমানের নাম করে আপনারা উগ্রতা ছড়াবেন, এটা জাতি কখনো মেনে নেবে না। আমিও একজন মুসলিম, কিন্তু উগ্র মুসলিম নই। এভাবে আর কোনো ভাই প্রাণ হারাক এটা আমরা কখনোই চাই না। এর প্রতিবাদ করতে হবে, এর জবাব আমরা চাই। আমার ব্যক্তিগত একটা প্রশ্ন, সেই এলাকার লোকেরা আপনারা কি জানতেন না যে সেই যুবক কি মানসিকভাবে ভারসাম্যহীন? আর সে তো কোরআন অবমাননা করেনি, সে তো কোরআনের উপর পা দেয়নি, তাহলে কেন আপনারা এ ধরনের একটা কাজ করতে গেলেন? কে দিয়েছে সাহস একজন মানুষের জীবন কেড়ে নেওয়ার? বাংলাদেশ কোনো মগের মুল্লুকের দেশ নয়, বিচার আপনার হতেই হবে। আমরা এর বিচারের প্রত্যাশায় আমরা অপেক্ষা করব, এবং সেটা অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে এই সুয়ারের বাচ্চাদেরকে ধরতে হবে এবং তাদেরকে আইনের কাঠগড়ায় তুলতে হবে। মস্কারি করেন, ইসলামের নামে মুসলমানের নামে উগ্রতা ছড়াচ্ছেন। ধিক্কার জানে সেই সব মুসলিমদের যারা এই উগ্রতা সঙ্গে জড়িত। আপনারা ইসলামটাকে আজকে তামাশা বানাচ্ছেন, মুসলমানদেরকে আজকে আপনারা বাজারে তুলেছেন। ইসলাম একটা শান্তির ধর্ম, কি করছেন আপনারা আসলে বলার কোনো ভাষা নেই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।